নারায়ণ দেব হে শুক্লবর্ণ চতুর্ভুজ শঙ্খ চক্রধর দেব হে বর্ণমালা বিভূষিত ধরিত্রী পাশুকিত হে বত সদা মা গণি নারায়ণ রুদ্রম্বিকে ভাস্করে তথা ভেরনা ভেন্নার কর্তব্য পঞ্চদেব নমস্তুতি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎমে শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্ত যে চরাচর তৎপদ দর্শিত যে তৎমে শ্রী গুরবে নমঃ সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রয়ম্বকে গৌরী হে মা নারায়ণী নমস্তুতে কি ভঙ্গি রে হুয়ে ছিড়াল সজনে 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 কি শোভাতা বন্ত চূড়া মূরতি ছিল সজনি উপমা দেবা কুহিল সজনি মোহন মূরতি ছিল সজনি মোহন মূরতি ছিল প্রভু সত্যনারায়ণ দেব হে শুক্লবর্ণ চতুর্ভুজ শঙ্খ চক্রধর দেব হে বর্ণমালা বিভূষিত নিত্যবাস মা সিংহ বাহিনী সার ইয়ে মম কণ্ঠে বসতু সদা ইয়ে মা বাক্য দেবী
পঞ্চ প্রাণ পরাণ তুমি থাই হস হস ইয়ে কিনে গলা মোর প্রাণ চতুর্বর্গ তানি তুহি ডিন্ডি মা বাজুয়া চই তো সম্পত্তি রে সম্পত্তি রে মো নাহি মানা শরণ দ বলি যে পদমা চারণ
তোষকারী তো ভক্তে জানন্তি হরি তোষকারী তো ভক্তে জানন্তি হরি হির মার মহণ শ্যাম শুণ হির মার শ্যাম শুণ হির মার মহণ শ্যাম শুণ হির মার শ্যাম শুণ গোষ্ঠ কড়াক লেখিলে বলগা চাণুর চূর্ণ করণ সবু বউ যহ পুতনা ফুতকৃতি না পরতারি কংস বংশ প্রসন্ন পরসব ক্লেশিনং ক্লেশ গা পরম বৈশ্রমী যোগেশ্বরী যোগমাইয়া সর্বকল্যাণ মাইয়া আদ্যাশক্তি মাহেশ্বরী ভগবতী মা দুর্গে দুর্গতি নাশিনী মা জগদম্বা মা মণিনাগঙ্কর পদারবিন্দরে আজ অনন্ত কোটি প্রণাম।
পরম প্রেমময় ঠাকুর পরম ভাবময় ঠাকুর চির সুন্দর সচিদানন্দ বিগ্রহ সর্বকারণর কারণ পদ্ম পলাশ লোচন জগদীশ্বর ওড়িশার বড় ঠাকুর জগতরনাথ জগন্নাথঙ্কর পদারবিন্দরে আম্ভ মানকর সমস্তঙ্কর আত্মসমর্পণ পূর্বক শত শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। তত সহিত মোর স্থির অস্থির স্থিতপজ্ঞ জ্যেষ্ঠ গরিষ্ঠ জ্ঞান বিজ্ঞানর উপস্থিত রয়েছে সমস্ত সাধু সন্থ সজন এবং মোর গুরু গুরুজন মানকর পদারবিন্দরে অনন্ত কোটি প্রণাম। তত সহিত এ সভাকু সরস সুন্দর সাফল্যমণ্ডিত করে বসিথিবা মোর সমস্ত মাতৃস্থানীয় ভগ্নীস্থানীয় মা ভণী মানকর পদারবিন্দরে অনন্ত কোটি প্রণাম। তত সহিত এ সভাকু সরস সুন্দর সাফল্যমণ্ডিত করে বসিথিবা মোর সমস্ত ভাগ্য ভবিষ্যর ছোট ছোট কুনাকুনি পুয় ঝিও মানকর সমেতরে উপস্থিত রহিথিবা মোর সমস্ত এ গ্রামর সমবয়স্ক সমবয়স্কা যুববন্ধু যুবপিঢ়ি ভাই বন্ধু মানে যাহা হো মহান্তি বড় সৌভাগ্যর কথা এ বড় পবিত্র রজনী কি সুযোগ বেড়ার আজ রাত্র অবসান হয়েছিল যাহা হো আজ সমস্ত দর্শন মিলল হাতি বাইয়া হয়ে যাই রে পুয়া হও মহান্তি কহিবার কথা শূন্য মহাশূন্য আকাশরে শূন্য চান্দুয়া তলে আমি ছজন ছ প্রকার পোশাক পিন্ধি আজ সমস্ত একত্রিত কাহিকি পয়সা নবা পাইকি মহান্তি পয়সা নবা সত হেলে আজ কাহিকি আজ একত্রিত আজ হচ্ছে যজমান মহোদয়ঙ্কর মানসিক ব্রত উপলক্ষে গোটিয়ে পূজা পালাটি আস্থান উপরে ষোড়শ উপচারে পূজা পাচ্ছেন যে সত্যনারায়ণ যে সত্যর প্রতীক ব্যাপারে এলে ভাবর ঠাকুর বিশ্বাসর ঠাকুর প্রভু পাখরে যে ভাব রক্ষিলা বিশ্বাস রক্ষিলা ব্যাপারে প্রভু নিশ্চিত আসি পৌঁছি পারিবে কিন্তু ধন কহিবার কথা এলে ভাব কু নিকট ভাব কু দূর ধনরে কাহিকি কহিলি মো বাপাই কথা কলে আস্থান উপরে ষোড়শ উপচারে পূজা পাচ্ছেন সত্যনারায়ণ ধনরে এলে সত্যর প্রতীক বিশ্বাসর প্রতীক বিশ্বাসর ঠাকুর মহান্তি তবে আজ বিশ্বাস পাইবা দ্বারা এ বিশ্বাস যোগু প্রভুকু কিয়ে পাইছি বিশ্বাসরে প্রভুকু কিয়ে পাইতিলে বাপারে যুগ হলা চারি চারি কোন সত্য ত্রেতয়া দ্বাপর কলি ইয়ে চারি যুগ মধ্যরে বাপারে এ বিশ্বাসরে পাইলা কিয়ে পাইতিলে কলে সত্য যুগরে হিরণ্যকশিপুর পুত্র থিলা প্রহ্লাদ মহান্তি কোনান্তি বিশ্বাস নথিলা হিরণ্যকশিপুর বিশ্বাস থিলা প্রহ্লাদর যত দ্বারা কি প্রভু স্তম্ভরু বাহারি হিরণ্যকশিপুকে বিদারণ করিথিলে মনরে সেই সত্য যুগরে আউ জনিয়ে ভক্ত না তার থিলা ধ্রুব ধ্রুব সাত বর্ষর বয়স ইয়ে সাত বর্ষর বয়স সীমা মধ্যরে বাপারে মার কথারে বিশ্বাস রক্ষি ধ্রুব জঙ্গল মধ্যরে তপস্যা করি আজ প্রভুঙ্কর সান্নিধ্য লাভ ধন আজ ডাকুছি কেসেনা ধ্রুব ডাকুছি কলা বিষ্ণু নারায়ণ কৃষ্ণ বৈকুণ্ঠ বিস্তর সর্বাহ দামোদর হুষিকেশ কেশব মাধব শম্ভু তারি পুণ্ডরীকাক্ষ গোবিন্দ গরুড় ধ্বজ পিতাম্বর অচ্যুত স্বর্গী বিশ্বকেশন জনার্দ উপেন্দ্র ইন্দ্র বরজ চক্রবাণী ত্রিভুজ পদ্মনাভ মধুরী পুবাসুদেব ত্রিবিদ্রব দেবকী নন্দন সৌরশ্রীপতি পুরুষোত্তম বনাড়ী বলি ধ্বংস কংস রাজ অধ্যক্ষ মহান্তি কেন ঘরে কুছ আপন কোন কহুনাহান্তি মু কোন তো বোপা কুছি মো বোপা কোন আসিছ বসে মা কে বড়
কেবল মাতৃকুবা বস মো কেবল মাতৃকৃপা কে হে 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 ওলা মাতৃকৃপা কোন কোনা কাহে বল বল কিছু কা কোনা জি বস মহান্তি ধনরে আজি যজমানঙ্কর মঙ্গল কামনার্থে পুয়টিকি আজি পুয়র দীর্ঘায়ু কামনার্থে সুন্দর শ্লোকটে ব্যাপার উদ্ধার করা যাইছি। কবি কইলে কইলে বলগা চানুর চূর্ণকরণ সহ যহ পুতনা ফুতকৃতি নাং কোন করে বুঝিলু অর্থ কোন ঠিয়ালু আরে কোন উঠুছি বলি যেতে বেলে আসে কোন জায়গার ফুকার উঠেনি ফুকার উঠুছি ফুকার উঠে হ্যাঁ আরে ও শ্লোক গাইলি তার অর্থ নদীর ফুকার উঠুছি কাই হসুছ আ ভালো কো হসুছ না মন্দ কো হসুছ মু জানি পারু জানি পারু নি মু কোন জানি তু কি রে মু বি জানি পারু নি তু কোন জানি বুঝে না আপন কো না এ বসে কইলে বলগা চাণু চূর্ণকরণ বলগা কহিলে বালক অবস্থায় বালক অবস্থায় চাণুর নাম রাক্ষস বিনাশ করেছিল কৃষ্ণ যহ পুত না ফুতকৃতি না যে কইলে পুতনা রাক্ষসী কি যে ফুৎকার সহিত উড়াই দেইথিলে সেলে ভগবান কৃষ্ণ কইলে কর্তারি কংস বংশ প্রসন্ন পরসব ক্লেশী না ক্লেশ কার কর্তারি কহিলে ব্যাপারে কংস বংশ কংসর বংশ কুজে কতুরি তদবত কাটি দেইথিলে সেলে ভগবান কৃষ্ণ ক্লেশী না ক্লেশ কার যে ক্লেশী নামক রাক্ষসী কি বাপারে ক্লেশ কইলে দুঃখ দেইথিলে হ্যাঁ কইলে তু শাসন মান দর্প প্রবল কুবল ইয়া পীড় পীড়া প্রকট দুঃশাসন মান দর্প যে দুঃশাসনর মান কু দর্প কু গর্ব কু অহংকার কু বাপারে যে চূর্ণ করি পারিথিলে হেলে ভগবান কৃষ্ণ কইলে পীড় পীড়া প্রকট ভা কুবলয়া হস্তি কি মো ধন যে পীড়া কষ্ট দেইথিলে হেলে সেই ভগবান কৃষ্ণ কইলে ক্রীড়াডিম্ব সলিল ধ্রুত ধরণী ধর কেলয় কালিয়া রে ক্রীড়াডিম্ব ক্রীড়া কহিলে খেল ডিম্ব কহিলে বালক অবস্থার যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক বালক অবস্থার কালীয় হ্রদরে কালীয় সর্পর মস্তকরে যে বাপারে কেড়ি রচনা করেছিলে যে কালীয় সর্পর গর্বকু চূর্ণ করেছিলে যহ সেই অকৃতকর্তা অমৃতমতানন্দ কন্দ সচিদানন্দ চিন্ময় ঘন অশরণর শরণ সর্ব কারণ কারণ পদ্ম পলাশ লোচন প্রভু জগদীশ্বর সেই কৌতুক নটকুট লম্পট পটাম্বর তট ভানু মুকুট ভানুরম্য তটিনী তট বিহারী রাধা পিহারী গোপী মনোহারী ভানু দুলারী কৃষ্ণ যহ আজি এ স্থানের বিরাজমান করে উপস্থিত রয়েছে আগন্তুক বরেণ্য শ্রোতা কদম্ব মানকর মাতৃস্থানীয় ভগ্নী স্থানীয় মা ভৌণী মানকর যজমান মহোদয়ঙ্কর নবজাত শিশু কল্যাণ করন্তু সত্যনারায়ণ সর্বে একস্বরে বোল আনন্দ একবার ছন্দ পেড়ি মন্দ মন ভজ গোবিন্দ হে ছন্দ পেড়ি মন্দ মন ধ্বজ গোবিন্দ নন্দ নন্দন শ্রীহারি নন্দ নন্দন শ্রীহারি কণ্ঠশিল্পী আশাল তপরিয়া সচিন তেন্দুলকর নন্দ নন্দন শ্রীহারি পদার বৃন্দ ছন্দ তেজি মন্দ মন ভজ গোবিন্দ হে ছন্দ তেজি
নন্দ নন্দন হরি নন্দ নন্দন হরি নন্দ নন্দন হরি পদার জগতে বাজিব তার নিব বাজনা
ছেপ মারিকি নোট নব সে সবুদিন নৌচি বলে আজ নব হো মহান্তি কৌনাহ কন কৌনা কন কৌ এ পু অতি ভক্তি ভদ্র লোকর লক্ষণ নু তো চোরুটা এমতি দেখি নথিলি এমতি দেখি নথিলু ওসা ঘরে এমতি ফেস টু ফেস দেখি আহা আউ কোন কহু না ও চলে যিবা পছরে কহু না হান্তি কহু না হান্তি আসু না হান্তি চলে ছাড়ো ছাড়ো আরে তোতে কে ধরিছি আরে তোতে কি ধরিছি কউনু আরে কে ধরনু মতে তার লাগি ধরি দেখি এ পাল্লা পাল্লা আমি বলি কি ধরিছি আরে তারা উঠো যা হল চল চল মানদি সমস্ত জীবন না নাই জনে জনে কি রই আরে সমস্ত জীবন না তুমি যা মু খাই কি দিছি খাই কি জুবু পাল্লা সরু খাইবু বচি বচি আসো বলে কর্ম দেবে মন্দ ইয়ে কর্ম দেবে মন্দ এক শোনা হুয়ে প্রসন্ন ভাই দেলু ডবা কি শান্তি ভাই ভাই তোমার কন হল ভাই ভাই রে বায়ু গমারিলে ভাই কমাইলে তো তুমি ভাই পড়ি গেল মূর্ছা হয়ে পড়ি গেল মূর্ছা হয়ে পড়ি গেল মানে এতে জোর মাড হল মারিল মো অথানুকু 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 মারল তো তিল্লু বলে ভাই মতে বঞ্চেই দেলু রে মো পিলা জুয়ালে তো হয়ে যাই থান্তে আরে ভাই কার ভাই মোর আরে ভাই ভাই সিনা মোর গাই কার গাই কে গৌড়র গাই গাই গৌড়র আরে সে তো পানি পিলা তোর কোন হল তেল কোথায় পড়ে গাড়ির ইঞ্জিনে ডবার পড়ছি না ইঞ্জিনে পড়ছি ইঞ্জিনে পড়ুছু ডবাকু টানুছি না টানু দিদি তা মো ভিতরে কিছু ফরক নাই সে পিলে মতে শান্তি লাগিব আমি হলু দুই ভাই মু বড় ভাই সে মো সান ভাই আজ্ঞা নিজ ভাই মো মা প্যান্ট ভাই খসুছে আজি পেটর কোনো এই মাসুটা এই মাসুটা খসি 15 দিন তো দিদি তা মো ভিতরে কিছু ফরক নাই পারবো মোর সেয়া
পুরে ভাই কইলি তো ঘর কিয়ে মো ঘর কিয়ে হ তো ঘর দিয়ে মো ঘর সিয়ে ও বাপা কিয়ে মো বাপা কি হ হ তো বাপা দিয়ে মো বাপা সিয়ে ও মা কিয়ে মো মা কি আরে বুঝছ তো মা দিয়ে মো মা সিয়ে তো পুও কিয়ে মো পুও কি হ গটি গটি সেই গটি কু চাই আমি বঞ্চি দে বঞ্চি দে ধন্না ভাই শান ভাই রে ওলো কইলি তো স্ত্রী কিয়ে মো স্ত্রী কিয়ে এই এই বড় ভাই সবু হব এইটা কিন্তু হপনি ভাই নাই হপনি হপনি তো আসলে সবু তো না এটা কই হব না আরে তুমি অর্ডার কইছ মেরে তো তাই কোন সময় রে হব হ্যাঁ এরা কই হব না আরে কোন কইলু কোন আজ্ঞা জি কোন কইলু মতে টিকে কহ তার মুড়ি সবু উঠায় সবু গোটায় কোন তোর সবু গোটায় তা বাপা মা মো বাপা মা সবু আমার গুটি আরে তো স্বাভাবিক কথা যেহেতু এ দলমেল কথা তো বাপা কেউ তা বাপা কি লাস্টটা কো কইলু কওনু তা স্ত্রী যে মো স্ত্রী তা স্ত্রীটা জি হ্যাঁ তো স্ত্রীটা কেন হব কি রে এটা হবনি হ্যাঁ কোন বুঝুছ ঝাড়ো না ঝাড়ো আর কোন খালি রস হ্যাঁ রসগলি তম থপম থপ এ তো কালিদাসন ঠো বড় কাই যাচ্ছি কোন মো হ্যাঁ কালিদাসনর শ্লোক টিয়ে ভুল রইব তোর বধে পুরা সংশোধন হ্যাঁ কোন কলু তো তা স্ত্রীটা তোর হব আরে সে তোর কোন সান ভাই তু তার বড় ভাই সান ভাইর স্ত্রীটা তোর কোন হব ভাউজ আরে কোন সবু কোন ভক্ষর কোন হব সে মহান্তি শাস্ত্র মনা কলা কোন পাই মনা কলা মনা কোন পাই কলে আজ্ঞা আপনা মানকর সন্ধ তুলসী কইলে তুলসী দাস কোন কইলে কোন কইলে বাপা জানি না হ্যাঁ বহি হেলা রামচরিত মানস হ্যাঁ কইলে অনুজ মধুব গিনি সুত নারী শুন সঠ কন্যা সময় জারি মহান্তি শাস্ত্রকার প্রমাণ কলে বাপারে আর্যবত পবিত্র ভারতরে চারিজন হলে পূজনীয় ও বন্দনীয় চারিজন পূজনীয় কি শাস্ত্রকার কোড কইলে কইলে অনুজ বধু ভগিনী সুত নারী শূন্য ষঠ কন্যা সময় চারি চারিজন হলে আর্যবত পবিত্র ভারতরে বন্দনীয় কইলে অনুজ বধু অনুজ বধু অনুজ কইলে ভাই বধু কইলে বহু তাহলে ভাই বহু অনুজ বধু সান ভাইর বহু ভগিনী কইলে মা পেটর ভৌণী সুত নারী নারী কইলে পুয়র বধু বহু বা পুত্র বধু পুত্র বধু তিন শূন্য ষঠ কন্যা কন্যা কইলে ঝিও বাপারে ইয়ে চারিজন হইলে পূজনীয় বন্দনীয় কইলে ইনহ কুদৃষ্টি বিল কই জয় ইনহ কইলে এমানঙ্কু যে কুদৃষ্টিরে দেখিলা কুদৃষ্টিরে চাহিলা কুকথা কহিলা ধনরে শাস্ত্রকার কহিলে কইলে তাহে বধে কুছু পাপ ন হই তাকু বধ কলে ধনরে পাপ লাগিব তেণু বাপা তেণু তোতে বধ কলে মো ঝিও শাস্ত্র অনুসারে বাপারে পাপ লাগিব তেণু ভাই বৌ কু কাই লোলুপ দৃষ্টি পকাউছু সবুবেলে তো মেথড পকাউছু আউ হ্যাঁ কোন মেথড পকাইলে হেইযিব কি রে বাপা হে মোর আগন্তুক পরি নিঃসন্থ সমাজ আসন্তু আজ্ঞা আপন মানুষ নেই যাচ্ছি সে বিষয়বস্তুর পৃষ্ঠভূমি কবি কইলে কর্ম যেবে মন্দ শুনা হুয়ে তম্বা কাল হুয়ে কণ্ঠ মন্দা কি নীতিরে কি হেব কান্দিলে তৃষা হে মোর সন্থ সমাজ আমি যেতে আজি সমস্তে নারায়ণঙ্ক দরবার উপস্থিত আছে বাপা
আজ্ঞা সমস্তে যে যাহার কর্মফল সব ভোগ করুছে, কেহি কাহার কর্মফল আজ্ঞা ভোগ করি পারন্তি নাহি। কাহিঁকি ধন কহিলি বাপারে, এ হাতর পাপ এ হাতকু নিয়েনি, মার কর্ম ঝিও ভুঞ্জেনি, ঝিওর কর্ম মা ভুঞ্জেনি, বাপার কর্ম পুয় ভুঞ্জে না, কি পুয়র কর্ম বাপ ভুঞ্জে না। সেই যোগ কথারে কহন্তি বাপা, কলে মা ঝিও দেউলে পশন্তি, কাহিঁকি বাপা মা তো জন্ম করিছি, কাহিঁকি দেউলকু গলাবেলে যে যাহার সুখ মনাশুছন্তি। না বাপা, আমি যেতে সমস্তে নারায়ণক দরবার উপস্থিত অছে, সমস্ত বাপরে কর্মফল লাগিছে। হ্যাঁ আসন্তু আজ্ঞা, আপন মানকর ওড়িয়া ভাগবত কহন্তি, অতি বড় জগন্নাথ দাস সুন্দর নবাক্ষরী ছন্দরে প্রমাণ কলে, কলে কর্মটি সুখ দুঃখ দা এ বিশ্ব সংসারে বড় পণ্ডিত জনক ব্যবহার কর্ম করিব কর্ম তেজি সাত্বিক মোর পা দেহ যে, হে মোর বরেণ্য সন্থ সমাজ, ইয়ে কর্ম বাবদরে আজ্ঞা কাহিঁকি আজ অতি বড় জগন্নাথ দাস দিগদর্শন বার্তা আজ প্রেরণ দেলে, সংসার গোটে বার্তা যোগাইলে, কাহিঁকি বাপা কলে কর্ম করিব কর্ম তেজি সাত্বিক মোর পা দেহ, কর্মটি সুখ দুঃখ দাতা। বাপারে কর্মঠু বড়ি আউ সংসারে কিছু না, তেণু প্রভু কহিলে কর্ম কর ফলকু আশা রখ, এমিতি তু পয়সা ছাড়িকি পড়াউছু, তা মানে কোন কথার অর্থ এইয়া মহান্তি? পাল্লা গাইকি কালি ঘরকু যাবি, হ্যাঁ পয়সা আবশ্যক নাই, স্ত্রী দেখি দেব খন্ডে বাটু, পয়সা আনছ মু কোন কইবি, কোন কইব পয়সা নাই, হ্যাঁ মতে কোন কইব, কোন কইব, ও আরে চৈতা তু মরি গলে কেতে ঘইতা, কে কইব কালি ঘইতা ঠিয়া করে, হে পারি পর আউছি পুনি পাল্লা, হে মোর সন্ধ্যা সমাজ কইবার কথা, বাপারে কর্মকু সরস সুন্দর করিথান্দি জনে মাত্র সি, সে কিয়ে না আজ্ঞা আপন মানকর অভিরাম পরমংশ, হ্যাঁ সুন্দর কইলি মালিকারে প্রমাণ কলে, কর্ম বাবদরে দুই ধাড়ি কথা কইলে, কইলি জগন্নাথ কপটি কথা
ধনরে ভগবান অভিরাম পরমহংস কহিলে কলে কইলে লো মো জগন্নাথ কপটি নুহন্তি কলে যে যাহার কর্ম অনুসারে সে ফল যা চিরেই থাকে তেণু আসন্তু আজ্ঞা ইয়ে কর্ম বাবর দৃঢ়ধারি কথা কহিবা পূর্বরু বাপা আজি কর্ম ফল ভোগ করুছন্তি কে সে কলে হে ভগবান অন্তর্যা আমি কৃষ্ণ হ্যাঁ মহান্তি ভোগ করাউছন্তি কে সে না দেবর্ষি নারদ প্রতিশোধর বহ্নিরে জলিছন্তি আজি দেবর্ষিঙ্কর হৃদয় কাহিঁকি না কিভাবে ভাবরে ভগবানঙ্কু আজ্ঞা ইয়ে প্রতিশোধ বদলরে সেই চিন্তা ধারার অছন্তি কে সেনা দেবর্ষি নারদ হ্যাঁ তেবে আজি দেবর্ষি নারদ মহতি বিনাটি কি বাদন করি জানকু আরোহ।